উপস্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব কোনো বাড়ি ছিল না। পঞ্চায়েতের সাহায্যে একটি ছোট্ট বাড়িতে উপস্বাস্থ্য কেন্দ্র চলতো, আর তাই সেই সমস্যার সমাধানে এগিয়ে এলেন এক চাষি। ওই চাষির নাম স্বরূপ প্রামাণিক, বাড়ি আরামবাগের সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মানিক পাটে। তিনি তার 300 শতক জায়গা স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দিলেন। বুধবার আরামবাগ রেজিস্ট্রি অফিসে সেই জমি রেজিস্ট্রিও করে দিলেন। এখানে উপস্থিত ছিলেন আরামবাগ BMOH অনুপম বিশ্বাস, আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক মাঝি সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষজন। সকলেই স্বরূপবাবুর এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন। বিষয়টা যদি বলেন, জমিদান্ন বলতে স্বাস্থ্যকেন্দ্র একটা ছোট ছিল আমাদের, তাতে তুলো ছিল না, মায়েদের অসুবিধা ছিল, জন্য এই প্রকল্প এসছে। আমাকে বলতে মেম্বার সাহেব, আমি এটা মনে করলাম যে ভালো কাজ, তার জন্যই ওটা এই ব্যবস্থা। কোন গ্রামে স্বাস্থ্যকেন্দ্রটা হবে? মানিক, কোন গ্রাম পঞ্চায়েত এটা? সালুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। কত শতক জায়গা দিচ্ছেন? 300। আনুমানিক এখন মূল্য কতটা, কত টাকা? ওখানে 3 লক্ষ টাকা হবে। কত হবে? 1 লক্ষ বেশি হবে। আপনার, আপনি কি করেন? আমি ছোট একটা ব্যবসা করি। কত বিঘা জমি আছে আপনার? আমার কিছু কম, 2.5 বিঘা। বাড়িতে কে কে আছেন আপনার? বাড়িতে আমার স্ত্রী আছে, ছোট মেয়ে আছে, কিভাবে জানতে পারলেন যে জমি দিয়ে দিতে হবে? আমাদের মেম্বার স্যার কাছ থেকে জানেছি, জানতে প্রোগ্রাম করা আমার ভালো লাগলো প্রোগ্রামটা। হ্যাঁ, এটা এত বড় গ্রামে একটা ভালো জিনিস হবে সেটাই। আপনার নাম? আমার নাম স্বরূপ প্রামাণিক। স্বরূপ প্রামাণিক, আমরা ছোটোবেলা একটা মুড়ি ভাজা কল আছে, মুড়ি ভাজা কল আছে। আমাদের আরামবাগ ব্লকের সালেপুর এক গ্রাম পঞ্চায়েতে 10 নম্বর সংসদ মানিকপাড়, যেখানে উপস্বাস্থ্য কেন্দ্র একটা ছিল, ছিল মানে একটা ছোটো মতো ঘর ছিল যেটা পঞ্চায়েত থেকে দিয়ে রেখেছিল। স্বাস্থ্য দপ্তরের জায়গা পাওয়া যাচ্ছিল না বলে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য কোনো রকম ঘরের আমরা অ্যালটমেন্ট করতে পারছিলাম না এতদিন। তো ওইখানেতে আমাদের, এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আছে শান্তিদা, ওখানে এক সহৃদয় মানুষ স্বরূপ পরামানি, যিনি এমনিতে কিন্তু ওনার জমি জায়গা খুব বেশি নেই, কিন্তু এই উপস্বাস্থ্য কেন্দ্রের কাছাকাছি ওনার নিজস্ব একটা জায়গা আছে যেটা 300 শতকের মতো। সেই 300 শতক জায়গা উনি স্বাস্থ্য দপ্তরের হাতে আজকে রেজিস্ট্রি করে তুলে দিচ্ছেন। এখানে বিএমএস সাহেব আছেন এবং আমাদের কাছে যতদূর জানা আছে অলরেডি টাকা অ্যালটমেন্ট হয়ে আছে এই স্বাস্থ্যকেন্দ্রটা করার জন্য। তো যেটা আমাদের সমস্যা হচ্ছিলো জায়গার জন্য, জায়গাটা আজকে রেজিস্ট্রি হয়ে গেল, আমরা দ্রুত স্বাস্থ্যকেন্দ্র তৈরির ক্ষেত্রে আগিয়ে যাবো। কত টাকা অ্যালটমেন্ট হয়েছে? অ্যালটমেন্টটা হচ্ছে ওটা বিএমএস সাহেবের অ্যাকচুয়াল ফিগারটা বলতে পারবেন। বিএমএস সাহেবের নামটা যদি একটু বলেন। অনুপম বিশ্বাস। আপনার পরিচয়? দীপক মাঝি, কর্মাধ্যক্ষ শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া স্থায়ী সমিতি আরামবাগ পঞ্চায়েত সমিতি। বলেন, মানিকপাট এরিয়াতে আমাদের একটা সাবসেন্টার আছে, সেই সাবসেন্টারটা একটা ছোট্ট ঘরের মধ্যে চলে, ওটা পঞ্চায়েত থেকে সাহায্য করে একটা বিল্ডিং আছে যেটা স্বাস্থ্য দপ্তরের অধীনে নয়, ওটার জন্য আমাদের ভাড়া দিতে হয় না, কিন্তু পরিষেবাটা একটু কষ্ট করে দিতে হয় কারণ একটা ঘর। তো ওখানের এই ভদ্রলোক এটা শোনার পরে, যেহেতু ওখান থেকে যে আমরা জমি খুঁজছি জানার পরে, তো ওর সাথে লাগোয়াই ওনার জমি ছিল, সেখান থেকে উনি 300 শতক দিচ্ছেন, আর ওই যে জমিটা আছে তার সাথে একটু নিয়ে আমাদের যে যতটুকু জমি দরকার হয়ে যাবে, এবং উনি খুবই এগিয়ে এসছেন, এর জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। এই রেজিস্ট্রেশনটা নিয়ে আজকে এই সাবস্টেশন কি ওখানে ছিল? স্বাস্থ্য ওখানে ছিল একটা সাবস্টেশন। পার্মানেন্টলিভাবে কি উনি জায়গা দিচ্ছেন নাকি? একদম। আপনার পরিচয় একটু? আমি ব্লক স্বাস্থ্য দিলে তখন অনুপম। সকলের জন্য ব্যাঙ্গালোরে সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি নার্সিং হোম, অত্যাধুনিক ICCU, HDU, NICU, ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে 24 ঘন্টা রোগী ভর্তির সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাবরেটরি টেস্টে 40% ছাড়, প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা, এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা। তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের 20% ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিং হোম, বেনেপুকুর বসন্তপুর মোড় আরামবাগ। ফোন নাম্বার 9735172278।